নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 4ঠা ডিসেম্বর 2021 শনিবার, বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই বছরে মোট 4টি গ্রহণ ছিল, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ, 2টি চন্দ্রগ্রহণ। বাকি 3টি গ্রহণ শেষ হয়ে গেছে, বাকি রয়েছে শুধুমাত্র 1টি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেটি অনুষ্ঠিত হবে 4ঠা ডিসেম্বর 2021 শনিবারে বাংলার 17ই অগ্রহায়ণ। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে রয়েছে বহু ধরনের কুসংস্কার। এই কুসংস্কারগুলি কতটা যুক্তিযুক্ত, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে আমরা কী কী মানব এবং মানব না, সেই সকল বিষয়ে আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে। ভিডিওটির লিঙ্ক আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। এই সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচিও পাবেন আমাদের চ্যানেলে, ভিডিওটির লিঙ্ক রয়েছে এন্ড স্ক্রিনে। 4ঠা ডিসেম্বরের এই সূর্যগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য, তার কারণ এই দিনে রয়েছে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। হ্যাঁ বন্ধুরা, অমাবস্যা তিথিতেই অনুষ্ঠিত হবে এই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হবে সকাল 10টা 59 মিনিটে, শেষ হবে দুপুর 3টে 7 মিনিটে। এই গ্রহণ যদিও ভারতবর্ষের দৃশ্য নয়, তবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা মহাদেশের দক্ষিণ ভাগ থেকে। ভারতে যেহেতু এই গ্রহণ অদৃশ্য, সেই জন্য ভারতে গ্রহণের সূতক কালও প্রযোজ্য নয়। গ্রহণ নিয়ে যুগ যুগ ধরে রয়েছে হাজারো কুসংস্কার, তবে বিজ্ঞানীরা যে কথা বলছেন এবং বিশেষজ্ঞরা এবং ডাক্তারেরা যে কথা বলছেন, সেই কথাটি বা সেই উপদেশটি হলো খালি চোখে সূর্যগ্রহণ না দেখা। এর ফলে আমাদের চোখের রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে, যার জেরে আংশিক দৃষ্টিহীনতা হতে পারে। বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, সূর্যকে খালি চোখে দেখা এমনিও উচিত নয়, গ্রহণ চলাকালীন তো নয়ই, এমনিও উচিত নয়, কারণ সূর্যের তীব্র আলো আমাদের চোখের ক্ষতি করে। এই কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখার জন্য রয়েছে বিশেষ ধরনের চশমা। এই চশমা ব্যবহার করুন। এছাড়াও অনেকেই বাড়িতে থাকা পুরনো এক্স-রে প্লেট গ্রহণ দেখার জন্য ব্যবহার করেন। যেখান থেকে গ্রহণ দৃশ্য হবে সেই সব জায়গার লোকেরা অবশ্যই এইভাবেই সূর্যগ্রহণ দেখুন। আমাদের চোখ হলো আমাদের অমূল্য সম্পদ, এই চোখকে নষ্ট হতে দেবেন না। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।